এবং নমস্কার। আজ থেকে প্রায় এখন থেকে মাসখানেক আগে অধ্যাপক শ্যামাপ্রসাদ মুখার্জির কাছ থেকে টেলিফোন পেয়েছিলাম আপনাদের এই অনুষ্ঠানে একবার আসার জন্য। প্রথম প্রতিক্রিয়াটা হয়েছিল যে আমি ওখানে কি কি করবো, হংস মধ্যে বকযথা, আমি আমার সঙ্গে সাইকিয়াট্রির কোনো সম্পর্ক নেই। কিন্তু অধ্যাপক মুখার্জি আমায় খুব ভালোবাসেন এবং ওনার মুখকে না করাও আমার পক্ষে সম্ভব না। অতএব বেশি অগ্রপ্রস্তাব বিবেচনা না করেই বললাম যে ঠিক আছে, আপনি যখন বলছেন আমি যাব। তাছাড়াও আরও দুটো আকর্ষণ ছিল। প্রথম কথা, এই অনুষ্ঠানটা হচ্ছে ডক্টর ধীরেন নন্দীর উপলক্ষে, এবং ওই যে বললাম না প্রথমে যে আমি হংস মধ্যে বকযথা হব, আমার সঙ্গে তো সাইকিয়াট্রিক কোনো সম্বন্ধ নেই। এইখানে বসে বসে এখন মনে হলো যে আমি যখন ডক্টর নন্দীকে চিনেছিলাম তখন এই আপনারা যারা এখানে বসে আছেন তখন বোধহয় কেউই তাকে চিনতেন না। কাজী সেই হিসেবে আমার একটু অহংকার থাকতে পারে যে ডক্টর নন্দী, ডক্টর নন্দী হওয়ার আগেই আমরা তাকে চিনেছিলাম, আমার সেই সৌভাগ্য হয়েছিল। এছাড়াও আরেকটা আকর্ষণ হচ্ছে আমার দৈনন্দিন পেশাগত জীবনের বাইরে আসার একটা সুযোগ, আপনাদের মতন সুধীজনদের সঙ্গে খানিকটা সময় কাটানোর সুযোগ, এগুলোও তো আমি সবসময় পাই না। সেই হিসেবে অনুরোধে রাজি হয়ে বোধহয় কাজটা ঠিকই করেছি। কিছুদিন আগে, বোধহয় বছর দুয়েক আগে, অধ্যাপক মুখার্জি এবং মিসেস মুখার্জি কোনো একটা কাজের জন্য আমার কাছে এসেছিলেন, এবং সেদিন কথা প্রসঙ্গে আমার ছাত্র জীবনের কথা এবং ডক্টর নন্দীর কথা কিছু আলোচনা করেছিলাম। ওনারা বোধহয় সেইটি মনে রেখেছিলেন, সেই জন্যেই আমাকে এই খবরটা দেন। আমি ডক্টর নন্দীকে প্রথম দেখেছি 1965-66 সালে, যখন আমি আরজিগড় মেডিকেল কলেজে ফিফথ ইয়ার স্টুডেন্ট। তখন উনি অল্পদিন হয় ইংল্যান্ড থেকে ফিরেছেন, আরজিগড়ের সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট গড়ে তোলার চেষ্টা করছেন। বোধ হয় যতদূর মনে পড়ছে 12টা ক্লাস ছিল MBBS কোর্সের জন্যে ফিফথ ইয়ারে। প্রথম দিন যেদিন ক্লাস নিতে এলেন, চক্রবর্তী যেমন বলছিলেন, প্রথমে যে জিনিসটি আর দৃষ্টি আকর্ষণ করলো সেটা হচ্ছে সবসময় মুখে একটু হাসি লেগে আছে। আর দ্বিতীয় যেটাতে খুব অবাক হলাম, উনি একমাত্র আমাদের বাংলায় পড়াতেন তো, এবং সে পড়ানো অত্যন্ত উপভোগ্য হতো, সহজ সরল বাংলা, এবং মাঝে সাঝে যাকে শুদ্ধ বাংলায় আমরা অভিধান বহির্ভূত অসংসদীয় শব্দ বলি সেরকম শব্দও ব্যবহার করতেন, সেগুলো ওই বয়সে বলা বাহুল্য, আমরা সবাই খুব উপভোগ করতাম। এই অনুষ্ঠানে নিমন্ত্রণ পাওয়ার পর আমি আমার সহপাঠী 2-3 জনকে ফোন করেছিলাম যে তোদের মনে আছে ডক্টর নন্দীকে কি পড়াতেন, এবং আশ্চর্যের বিষয় তারা কেউই সাইকিয়াট্রিস্ট নয়, কিন্তু তারা অনেকেই খুব নিখুঁত মনে রাখতে মনে করতে পারলো যে স্যার কি পড়াতেন। তখন উনি অল্পদিন হয় ইংল্যান্ড থেকে ফিরেছেন, কাজে মাঝে মাঝে সেখানকার গল্প করতেন, সেগুলো বলতে গেলে সময় নষ্ট হবে, কাজে এইটুকু বলা ভালো যে ওই গল্প বলার একটা অদ্ভুত ক্ষমতা ছিল ওনার কাছে। আপনারা সবাই জানেন ছাত্ররা সাধারণত পরীক্ষা ওরিয়েন্টেড, যেটা পরীক্ষায় কাজে লাগে না সেটা নিয়ে কেউ মাথা ঘামায়, কিন্তু ডক্টর নন্দীর ক্লাসে ভর্তি থাকতো ক্লাস। আর সাইকিয়াট্রি না জানলে MBBS পরীক্ষায় খুব একটা অসুবিধে হতো না। সেই সময় আমার যতদূর মনে পড়ছে একটা পেপারে একটা শর্ট নোট বোধহয় থাকতো সাইকিয়াট্রি, এবং সেটার অল্টারনেটিভ থাকতো, কাজে আদৌ সাইকিয়াট্রি না পড়ে MBBS পাস করে যাওয়া সম্ভব ছিল, এবং ওরাল প্র্যাকটিক্যাল পরীক্ষায় তো কেউ এসব কথা কিছু জিজ্ঞাসাই করতেন না। আমি এই অনুষ্ঠানে আসবো বলে আমার বয়স কনিষ্ঠ কোনো একটা মেডিকেল কলেজে মেডিসিনের প্রফেসর একজনকে আমি কাল পরশু রাত্রে জিজ্ঞাসা করছিলাম যে হ্যাঁ গো, এখন সাইকিয়াট্রির প্রতাপ কীরকম MBBS কোর্সে, ও এখনও তাই বললো, দিমানদার 7টা শর্ট নোট থাকে, তার মধ্যে 5টা লিখতে হয়, এবং ওই 7টার মধ্যে একটা সাইকিয়াট্রিক প্রবলেম থাকে, ছেলেরা অনায়াসেই ওটা অ্যাভয়েড করেও পুরো আনসার করে আসতে পারে।
এমনকি এমডি পরীক্ষাতেও আমার মনে পড়ে না আমাকে সাইকিয়াট্রি কিছু জিজ্ঞাসা করা হয়েছিল কলকাতা ইউনিভার্সিটির জেনারেল মেডিসিনে এমডি পরীক্ষা। যদিও এমডি কোর্সে ডক্টর নন্দী বোধ হয় পাঁচটা কি ছটা ক্লাস নিয়েছিলেন এবং সেই ক্লাসগুলো আমার আর অত খুব নিখুঁত মনে পড়ে না। আমার মনে হয় ওই আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে যে চমকটা হয়েছিল যে একজন বাংলায় পড়াচ্ছেন আর ওই রকম খুব চলতি বাংলায় দু চারটে অসংসদীয় ভাষা প্রয়োগ করছেন, আমাদের ছেলেদের দিকে তাকিয়ে বলতেন জীবন সঙ্গিনী বাজবার সময় কি দেখতে হবে, সেসব কথা আমার এখনো মনে আছে যে ছেলেদেরকে উনি পরামর্শ দিচ্ছেন বুঝলে এই রকম বলে একটা বর্ণনা দিচ্ছেন, সে কথাগুলো আমি আর বলছি না। ও বিশেষ সুবিধা হবে না বুঝলে, পিকনিকে গেলে সিঙ্গাড়া ভেজে খাইয়ে দেবে কিন্তু বিয়ে করলে ফ্যাসাদে পড়ে যাবে, এই এই ধরনের বুদ্ধি পরামর্শ একজন সাইকিয়াট্রি প্রফেসর দিচ্ছেন ফিফথ ইয়ার মেডিকেল স্টুডেন্টকে, তখন আমাদের কাছে খুব অভিনব বলে মনে হতো। তারপরেও ওনার সঙ্গে আমার একটু যোগাযোগ হয়েছিল, পিআরসিএ বলা হতো তখন, এখন মেডিকেল এমবিবিএস পাস করার পর ছেলেদের এক বছরের ইন্টার্নশিপ করতে হয়, আমাদের আমলে সেটা ছিল না, আমাদের প্রি রেজিস্ট্রেশন ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পিআরসিএ বলা হতো ছ মাসের জন্যে, টাকা পয়সা কিছু পেতাম না আমরা, আমাদের একটা ডিউটি রস্টার দেওয়া হতো ডিফারেন্ট ওয়ার্ডে ঘুরে ঘুরে কাজকর্ম দেখা, সেই রস্টার নিয়ে আমাদের কলেজ কর্তৃপক্ষ খুব একটা কড়াকড়ি করতেন না, কাজে আমরা করতাম কি কলেজে যেতাম গিয়ে নিজের পছন্দ মতন ওয়ার্ডে দাদাদের ধরে একটু কাজকর্ম দেখা পেশেন্ট দেখা এইসব। তো এইরকম বোধ হয় মাসখানেক বাদে আমার বন্ধু সুমন দাস, সে এখন প্লাস্টিক সার্জন হয়েছে আমেরিকায় থাকে, সে এসে বললো ওরে তোর আর আমার নাম আছে লিস্টে সাইকিয়াট্রি আউটডোরে ডিউটি। তা আমার তো উৎসাহ হলো, কেমন ডক্টর নন্দীকে নন্দীর উপর খুব একটা আকর্ষণ ছিল, দুজনে গিয়ে হাজির যে স্যার এমন ডিউটি পড়েছে কী করতে হবে, স্যার একটু ইশারায় দেখালেন রুগীদের ওয়েটিং রুমটা, বললেন শোনো প্রথম কথাটা বলি ওরা যা বলবে না ওটা তোমরা ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবে না, কাজে আমার আউটডোরে বাংলায় হিস্ট্রি লিখবে। তো সেই কথাটা আমার এখনো মনে আছে, আমরা দুজনে মহা উৎসাহে সেই দু ঘন্টা ধরে বাংলায় পেশেন্টের হিস্ট্রি লিখলাম। এছাড়া আমার এক আত্মীয়র অসুখ উপলক্ষে কিছুদিন ওর কাছে আমায় যেতে হয়েছিল, কিন্তু 1970-71 সালের পর থেকে ওর সঙ্গে আমার আর কোনো যোগাযোগ ছিল না। কিন্তু আপনাদেরকে যেটা বলতে আমার খুব আনন্দ হচ্ছে যে এই যে 50 বছরের গ্যাপ, তাতে আমার স্মৃতি একটুও অমলিন হয়নি ওই মানুষটি সম্পর্কে। আপনাদের এখানে দুটো ছবি আছে, একটা ওই পোস্টারটায় আর একটা ওই ছবিটায়, ওই ছবিটাই বরঞ্চ আমি বেশি রেকগনাইজ করতে পাচ্ছি, কারণ আমি তো ওনাকে ওরকম 50-52 বছর বয়সের পর আর দেখিনি, যদিও আমি খবর রাখতাম, আমার সহপাঠী ডক্টর সুশান্ত হাজরা সাইকিয়াট্রিস্ট হয়েছিল ওর কাছেই খবর টবর পেতাম। ওই প্রসঙ্গ শেষ করার আগে একটা কথা বলি, আমার মনে হয় এখন, তখন সেই ম্যাচিউরিটি ছিল না, ওনার যখন কর্মক্ষমতা পিক, যখন মানুষের খাটবার ক্ষমতা সবচেয়ে বেশি, উনি না ঠিক কি বলবো সার্কামস্ট্যান্সের আরেকটু সাহায্য পেলে বড় ভালো হতো বলে আমার মনে হয়। রামপ্রসাদ লিখেছিলেন না এমন মানব জবিন রইল পতি আবাদ করলে পদ্ম শোনা, আমাদের দেশে আমার কেন জানি মনে হয় যে যে ক্রিয়েটিভ সৃজনশীল লোকেরা তাদেরকে কেউ ঠিক কাল্টিভেট করেন না, ওই আবাদ করা ব্যাপারটা আমাদের আসে না। আমরা যখন ছাত্র এবং পোস্ট গ্রাজুয়েট করছি তখন উনি উপযুক্ত সহকর্মী পেতেন না এবং সেই আমলে সাইকিয়াট্রিকে কোনো গুরুত্বও দেওয়া হতো না। আপনাদের সঙ্গে একটু ব্যক্তিগত স্মৃতিও আমি বলতে পারি, আমি যখন হাউস স্টাফশিপ শেষ করছি 1969 সালে, তার আগে নিউরোলজি সাইকিয়াট্রি একটাই ডিপার্টমেন্ট ছিল, আলাদা করে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট ছিল না। 1969 সালে আমি শুনলাম যে নিউরোলজি সাইকিয়াট্রি আলাদা ডিপার্টমেন্ট হবে এবং সাইকিয়াট্রি এমডি কোর্স শুরু হবে, এবং আমার প্রবল উৎসাহ হয়েছিল সাইকিয়াট্রি করার, স্যারকে আমি সে কথা বলেও ছিলাম, ওর হাউস স্টাফদের একজনের মান, উনিও উৎসাহ নিয়েছিলেন যে ওকে বলো আমার সঙ্গে দেখা করতে। কিন্তু আমার বাড়িতে ওহ সে বিপ্লব শুরু হয়ে গেল, আমি যেই বলেছি যে আমি জেনারেল মেডিসিন ছেড়ে দিয়ে
সাইকিয়াট্রি করতে চাই, এভরি ওয়ান ওয়াজ এগেনস্ট। আমার এক মামা ডাক্তার ছিলেন, তিনি ন্যাশনাল কলেজ মেডিসিনের প্রফেসর ছিলেন, সে মানে আমার জীবন দুর্বিষহ করে দিল। আর আমরা খানিকটা সুবোধ বালক টাইপ ছিলাম, ঠিক বাড়ির লোকের বিরুদ্ধে গিয়ে ওইটা করব সে সাহসে পুরো হইনি, এবং সে আফসোসটা আমার এখনও যায়নি। আর এই 50 বছর বাদে আপনাদের এই অনুষ্ঠানে এসে নতুন করে একটু শোকটা উঠলে উঠল। তারপরে তারপরের সমস্যাটা হলো যে আমি আপনাদের কি বলতে পারি, বিষয়বস্তু কি হবে। প্রফেসর মুখার্জি বললেন যে আমি নিজেই যেন সেটা ঠিক করি। তো বিষয়বস্তু আপনাদের সামনে, আমার বন্ধু বিশ্বনাথ দাস যে আইএপি কিউআর এই কাজ করে, প্রেসিডেন্সি কলেজের স্ট্যাটিস্টিক্সের রিটায়ার্ড প্রফেসর, ও বলল যে আইএপি কিউআর এ আমি ফিজিওলজি নিয়ে বাংলায় দু একবার বলেছি চলেছি, তার মধ্যে একটা ঘুমের ওপর লেকচার ছিল। তো বললো তুমি তো তোমার ওইটা করাই আছে, ওইরকমই একটা কিছু করো। কিন্তু আমার মনে হলো আপনাদের ক্ষেত্রে খুব একটা সেটা উপাদেয় হবে না। আমার মনে পড়লো বহু বছর আগে একজন ব্রিটিশ প্রফেসর ডিএ কে ব্ল্যাক, তিনি 70-এর দশকের শেষ দিকে লন্ডন রয়্যাল কলেজের প্রেসিডেন্ট ছিলেন, তা উনি এরকম একটা বক্তৃতা দিতে এসছেন, সেরিমোনিয়াল লেকচার, যাকে এন্ডাওমেন্ট লেকচার বলা হয়। তা সেই লেকচারটা আমি এখন ভুলে গেছি, কিন্তু তিনি শুরুতে একটা রসিকতা করেছিলেন এই বিষয়বস্তু সিলেকশন সম্পর্কে। উনি বলেছিলেন যে দুটো জিনিস খেয়াল রাখতে হবে বিষয়বস্তু ঠিক করার সময়। একটা হচ্ছে যে যিনি বলছেন তার যেন একটু কৌতূহল থাকে এই বিষয়টা সম্পর্কে, আদারওয়াইজ হি উইল বোর হিজ অডিয়েন্স। তিনি যদি খুব কৌতূহলী না হন তাহলে তিনি শ্রোতাদের বিরক্তি উৎপাদন করবেন। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তিনি যেন খুব বেশি না জানেন ওই সাবজেক্টটা সম্পর্কে, দেন হি উইল রান দ্য রিস্ক অফ ইভেন বোরিং হিমসেলফ। হ্যাঁ, তো সেই দিক দিয়ে তখন আমি ভাবলাম যে আমরা যারা সাইকিয়াট্রিস্ট নই, শরীরের চিকিৎসা করি বটে, কিন্তু আমাদের খানিকটা সাইকিয়াট্রি ট্রেনিং না থাকার জন্যে নানান রকম সমস্যা হয়। আমার মনে হয় যারা যে কোনো স্পেশালিটির লোকই, সে সার্জন, ডায়াগনস্ট, ফিজিশিয়ান, আই স্পেশালিস্ট যাই হোক না কেন, খানিকটা দীক্ষা দরকার অন সাইকিয়াট্রি অ্যান্ড মেডিকেল প্র্যাকটিস। তা নইলে নানান রকম চিকিৎসা সংকট তৈরি হয়, রোজই হচ্ছে, এবং এটা আটকানো খুব মুশকিল। একটা মানুষ যখন নিজেকে অসুস্থ মনে করছে সেটা কেন করে, তার সিমটম কাকে বলে, রোগের উপসর্গ বলতে আমরা কি বুঝি। রোগের উপসর্গ হচ্ছে যে সেই মানুষটির একটা এমন অনুভূতি হয়েছে যেটা সে মনে করে অস্বাভাবিক, সে মনে করে স্বাভাবিক মানুষের এই এই অনুভূতিটা হওয়া উচিত নয়। সেটা সর্দি, কাশি, পেট ব্যথা, মাথা ব্যথা, হাঁপানি, অনেক কিছু হতে পারে। কিন্তু একটা অসুবিধে হচ্ছে যে যখন একজন লোক অসুস্থ হচ্ছেন তার সমস্যা তিন প্রকার। একটা হচ্ছে ওই যে উপসর্গটা, যে কষ্টকর হচ্ছে, সে পেট ব্যথা, মাথা ব্যথা, কাশি যাই হোক না কেন, তার একটা শারীরিক অসুবিধে হচ্ছে, সেটা এক। দুই হচ্ছে উদ্বেগ, সেটা হচ্ছে আমার কী হয়েছে, সারবো তো, সারলে কবে সারব। এই যে অ্যাংজাইটি, এইটা খুব কম, এটা তার অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকুক বা না থাকুক, একটা অসুখ হলে, শরীরটা ঠিক না থাকলে, হ্যাঁ, এই উদ্বেগটা হওয়াটা খুব স্বাভাবিক। এবং এই জীবন সম্পর্কে একটা খুব খাঁটি ফান্ডামেন্টাল ট্রুথ হচ্ছে জীবন বেসিক্যালি আনসার্টেন, এবং এই যে অনিশ্চয়তা এটা আমরা কেউ সহ্য করতে পারি না। একজন মহাপুরুষের উক্তি, আমার এখন নামটা মনে পড়ছে না, তিনি বলেছেন যে আমাদের জগৎ সংসারে যত সমস্যা সেটা হচ্ছে আমরা মানুষরা এই অনিশ্চিত জগতে নিশ্চয়তার সন্ধান করছি সবসময়। যে লোকটা চুরি করছে সে কেন চুরি করছে, কাল ভালো থাকবে বলে, কিন্তু সে জানে না সে কাল বেঁচে নাও থাকতে পারে। হ্যাঁ, তো
এই অনিশ্চিত জগতের নিশ্চয়তা আমরা সবাই চাই, এবং ডাক্তাররা কেউই নিশ্চয়তা দিতে পারে। এই যে রুগীরা বলে না, ডাক্তার উনি কি বলেন আর কিছুই পরিষ্কার করে বলেন না, আরে পরিষ্কার করে বলবি কেউ জানলে তবে তো বলবি। তো এই যে একটু আগে প্রভাত চক্রবর্তী বলছিলেন না যে ভয়, হ্যাঁ ভয় নিয়ে আমরা সবাই বেঁচে আছি। ভর্তৃহলি বলে একজন সংস্কৃত কবি ছিলেন, তার বিখ্যাত কাব্যের নাম ভর্তি কাব্য, তাতে একটা সংস্কৃত শ্লোক আছে এই ভয়ের উপরে। শ্লোকটা আমি ভুলে গেছি কিন্তু তার বাংলা মানেটা এরকম, তিনি বলছেন অর্থ থাকলে তস্করের ভয়, স্বাস্থ্য থাকলে অসুখ হওয়ার ভয়, রূপ থাকলে কুশ্রী হওয়ার ভয়, হ্যাঁ আর জীবন থাকলে মৃত্যুর ভয়। কাজেই যতক্ষণ একজন মানুষ মনে করছেন তার আছে, ততক্ষণ তিনি কিছুতেই ভয়মুক্ত হতে পারবেন না। সেই লোকটাই ভয়মুক্ত হতে পারে যে মনে করতে পারে তার কিছু নেই। হ্যাঁ, সর্বত্যাগী পক্ষেই একমাত্র ভয়মুক্ত হওয়া সম্ভব। সাধারণত আমাদের সঙ্গে রুগীদের যখন কথা হয়, শেষ প্রশ্নটা সাধারণত ওইটাই থাকে, ডাক্তারবাবু ভয়ের কিছু নেই তো? হ্যাঁ, আমি তাদের সবাইকেই বলি যে দেখুন, আমি কাল সকালে বেঁচে থাকবো কি না সেটাও আমি জানি না, তো আপনাকে আমি কি করে ভয়মুক্ত করি? আপনি তো একটা অসুখ নিয়ে এসছেন আমার কাছে। হ্যাঁ, কাজী কে কি ভয় কি করে ছাড়া, অনেকে যারা একটু লেখাপড়া জানা পণ্ডিত লোক, পাঁচ রকম কথা বলতে পারেন, তাদেরকে আমি শ্লোকটাও শুনিয়ে দিই। হ্যাঁ, যে মনে করুন আপনার কিছু নেই, হ্যাঁ একমাত্র তাহলেই এটা থেকে মুক্তি পাওয়া যাবে, তা নইলে ভয় ছড়ানো খুব মুশকিল। আমাদের এই সাইকিয়াট্রি ডিজিজের যে ক্লাসিফিকেশন WHO পাবলিশ করেছে, তার শিরোনামটা কিন্তু মেন্টাল, শুধু মেন্টাল ডিসঅর্ডার নয়, ওরা মেন্টাল অ্যান্ড বিহেভিয়ারাল ডিসঅর্ডার বলেছে। হ্যাঁ, তার মানে কোনো দুটো লোক কোনো এক জায়গাতেই একই রকম প্রতিক্রিয়া হয় না তাদের। হ্যাঁ, আমি যে ইংল্যান্ডের যে কনসালট্যান্টের কাছে রেজিস্টার ছিলাম, তিনি একটা কথা বলেছিলেন, তখন তার মানে ভালো বুঝিনি কিন্তু এখন বুঝি। আমাদের একটি পেশেন্ট মারা গিয়েছিল একটু অপ্রত্যাশিতভাবে, তার গলব্লাডার অপারেশন হয়, হয়ে তার কিছু কমপ্লিকেশন তৈরি হয়, 8-10 দিন সে ইন্টেনসিভ কেয়ারে ভর্তি ছিল, আলটিমেটলি ছেলেটি বাঁচল না, হি ওয়াজ অনলি 32। আর ওরও পরের দিন সকালবেলা, উনি সেদিন সেই সময় সেই 8-10 দিন তার বাড়িও যেতেন না, ও আমারও প্রায় সেই অবস্থা, দুজনে ইন্টেনসিভ কেয়ারে পড়ে থাকতাম। তো পরের দিন উনি সকালে গম্ভীর হয়ে আছেন একটু, আমি দেখলুম ওর মাকে উনি একটা চিঠি লিখেছিলেন, অসাধারণ চিঠি একটা। তো যাই হোক, আমি কথায় কথায় ওকে বলছি যে ওই যে ফোর্থ ডেতে একটা ইনসিডেন্ট হয়েছিল, তো আমরা এইটা করেছিলাম, তো এইটা না করলেই কি ঠিক হতো, এইরকম একটা কথা আমি ওনাকে বলছি। উনি বলছেন শোনো তোমাকে একটা কথা বলি, এই যে বলা হয় না যে এক্সপিরিয়েন্স আমাদের অনেক কিছু শেখায়, আমরা অভিজ্ঞ হই, শিখি অভিজ্ঞতা থেকে এবং সেইটা আমাদের কাজে লাগে, ওটা একদম বাজে কথা। তোমাকে আমি বলছি শোনো যে দ্য গুড লর্ড নেভার গিভস ইউ এ সেকেন্ড চান্স, নো টু প্রবলেমস ইন লাইফ আর আইডেন্টিক্যাল। কাজেই তুমি যে ভাবছো যে এই রুগীটার চিকিৎসা করতে গিয়ে আমি যা শিখেছি তাই পরের রুগীটার ওপর প্রয়োগ করবো, সেটা কখনোই সম্ভব হবে না, কারণ তুমি ওই রকম রুগী আর একটা দ্বিতীয় দেখবে না সারা জীবনে, এক্স্যাক্টলি একরকম। কাজে আমরা সকলেই ইন্ডিভিজুয়াল, আমাদের আমরা যেমন দেখতে আলাদা সবাই, আমাদের শরীরের মনের রিয়াকশান এক নয়, কাজে একই জিনিস দুজনের ওপর প্রয়োগ করা, একই অভিজ্ঞতা আরেকজনের ওপর প্রয়োগ করা সম্ভব হয় না। আমরা সবাই যাকে বলে কাস্টম মেড, হ্যাঁ ডিজাইনার প্রোডাক্ট, কাজেই একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল নেই, কাজে ইচ প্রবলেম ইজ ইউনিক, এবং তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রেই নতুন করে শিখতে হবে যে এর জন্য তুমি কি করতে পারো।
এই যে দুটো সমস্যার কথা বলছিলেন তো রোগীদের, একটা হচ্ছে ওদের শারীরিক কষ্ট অসুবিধে মাথা ব্যথা পেট ব্যথা যাই হোক, দ্বিতীয় হচ্ছে উদ্বেগ আমার কি হবে ভালো হবো তো। এইটা নিয়ে এই কথা কোনো আমি খুব সিরিয়াসলি কখনো ভাবতাম না। 1991 সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে একজন প্রফেসর অফ ম্যাথমেটিক্স একটা গবেষণাপত্র লিখে পাবলিশ করলেন, তার হেডিংটা হচ্ছে কেওস প্রেডিক্টিং দি আনপ্রেডিক্টেবল। ম্যাথমেটিক্সে কেওস থিওরি সেসব আমি কিছু বুঝিনি, কিন্তু ওর শুরুতে উনি একটু রসিকতা করেছিলেন একটা ব্যাপারে। উনি বলছেন, ইফ আই হ্যাভ এ কমন কোল্ড অ্যান্ড গো টু মাই ডক্টর, আই এক্সপেক্ট টু হিয়ার সামথিং লাইক দিস, টেক দিস ট্যাবলেট 3 times a day ফর 7 days, উইদিন 3 or 4 days ইউ শুড বি ওয়েল এনাফ টু জয়েন ইউর অফিস অ্যান্ড ইন 7 days দিস থিং উইল গো অ্যাওয়ে। দ্যাট মিনস উনি বলছেন আমি শুধু কিওর চাইছি না, আই এম আস্কিং মাই কিওর টু বি প্রেডিক্টেড। হ্যাঁ, এই যে রুগীরা বলে না ডাক্তারবাবু যে কী বলছেন কিছুই বুঝি না, ও তো ঠিক করে কিছু বলছেনই না, তো মুশকিল হচ্ছে ঠিক করে কিছু বলার কোনো উপায় নেই। তো সায়েন্স কেন এত আনপ্রেডিক্টেবল হবে এইটে মানুষকে বোঝানো খুব মুশকিল, সেটা আপনারা সাইকিয়াট্রিস্টরা বোধ হয় পারেন, আমরা পারি না। ওদের বক্তব্য হচ্ছে যদি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ প্রেডিক্ট করা যায় ঘন্টা মিনিট সেকেন্ড দিয়ে, তাহলে আমার কাশিটা কবে সারবে সেটা কেন প্রেডিক্ট করা যাবে না। হ্যাঁ, লাপ্লা বলে একজন 18th century ফিজিসিস্ট ছিলেন, ওরা ওই রকম কথা পছন্দ করে। তিনি বলেছিলেন, গিভেন দ্য প্রেজেন্ট পজিশন অ্যান্ড দ্য ভেলোসিটিজ অফ অল দ্য পার্টিকলস অফ দ্য ইউনিভার্স অ্যান্ড সাফিসিয়েন্ট ক্যালকুলেশনাল পাওয়ার, অলমোস্ট দ্য হোল অফ ফিউচার হিস্ট্রি ক্যান বি প্রেডিক্টেড। হ্যাঁ, এখন ওটা কোথায় আছে, তার ভেলোসিটি কত, আর আমার ক্যালকুলেশনাল পাওয়ার থাকলে পরেই ও আগামী 100 বছর 5000 বছর কী হবে না হবে সেটা আমি আজই বলে দিতে পারি। এটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের সাকসেস। ওই জন্যেই আমরা 2025 সূর্যগ্রহণ হবে কি না, হলে কবে হবে, কটা থেকে ক মিনিটে লাগবে, কখন ছেড়ে যাবে, এটা আজকে বলে দেওয়া সম্ভব। হ্যাঁ, আর এর সঙ্গে তুলনা করুন জুলিয়ান হাক্সলে, বিখ্যাত বায়োলজিস্ট, উনি ইভলিউশন স্পেশালিস্ট, উনি বলছেন ইউ ক্যান প্রেডিক্ট দ্য মুন দ্য সান অ্যান্ড দ্য গ্যালাক্সিস, বাট ইউ ক্যান নেভার প্রেডিক্ট হোয়ার দ্য হাউস ফ্লাই ইজ গোয়িং টু সিট নেক্সট, মাছিটা এর পরে কোথায় বসবে সেটা প্রেডিক্ট করার কোনো উপায় নেই। অথচ মানুষ এটা এক্সপেক্ট করেন যে মেডিসিন যদি সায়েন্স হয় তাহলে পারবে না কেন। তো এইটে তারপর হচ্ছে যে ধরনের উপসর্গ নিয়ে, এরকম অনেক স্ট্যাটিস্টিক্স আছে আমার চাইতে আপনারা বেশি জানেন। একটা জেনারেল মেডিসিন আউটডোরে যত রুগী আসে, হ্যাঁ, তাদের একটা আপ টু 1/3 মেডিকেলি আনএক্সপ্লেইন সিমটমস থাকে তাদের, মানে তারা এমন কিছু একটা কমপ্লেন করছেন যেটা কোনো ডাক্তারি শাস্ত্রসম্মত কোনো ব্যাখ্যা নেই। হ্যাঁ, খুব কমন, যেমন টায়ার্ডনেস, ডাক্তারবাবু কী যে হয়েছে, হ্যাঁ, কিছুতেই এই সর্বদাই ক্লান্ত লাগে। হ্যাঁ, এই ক্লান্তিটা শুনলেই আমার একটা গল্প মনে পড়ে যায়। 80 দশকের গোড়ার দিকে নিউ দিল্লিতে একটা কমনওয়েলথ হেড অফ স্টেটস মিটিং হয়েছিল, ইন্দিরা গান্ধী তখন প্রাইম মিনিস্টার। তা যেদিনকে মিটিংটা শেষ হয়েছে, ইন্দিরা গান্ধী ইন্টারভিউ দিচ্ছেন বিদেশি জার্নালিস্টদের সামনে। তা একজন জার্নালিস্ট ওকে জিজ্ঞাসা করছেন যে আপনার যা বয়স হয়েছে, গত 3 দিন ধরে আপনাকে দেখছি আপনি প্রায় দিনে 16-18 ঘন্টা অ্যাক্টিভ থাকেন, কী করে পারেন, আপনার টায়ার্ড লাগে না, একজন জিজ্ঞাসা করছেন। উনি তো খুব ভালো ইন্টারভিউ দিতেন, উনি বলছেন টায়ার্ডনেস ইজ এ মেন্টাল ফেনোমেনন, হোয়েন ইউ আর ডুইং সামথিং দ্যাট ইউ লাভ টু ডু ইউ ডোন্ট ফিল টায়ার্ড। হ্যাঁ, আমাদের কাছে স্বামী স্ত্রী একসঙ্গে দেখাতে এসছেন, স্বামীটি কমপ্লেন করছেন তার মাথা ধরে বিকেল হলেই টায়ার্ড লাগে ইত্যাদি ইত্যাদি, ও স্ত্রী বলছেন ডাক্তারবাবু সেটা ডিপেন্ড করে ওনার বন্ধুরা ওনাকে তাস খেলতে ডাকছে কি না, তাও যদি তাস খেলতে ডাকে সেদিন কিন্তু ওনার মাথাও ধরে না টায়ার্ডও লাগে না। তো কাজেই এই এরকম প্যালপিটেশন, লাখ লাখ টাকার ইনভেস্টিগেশন হচ্ছে, হ্যাঁ, করোনারি অ্যাঞ্জিওগ্রাম করা হচ্ছে, বুক ধড়ফড় করে। হ্যাঁ, সবচেয়ে মুশকিল হয়
আমি প্রায় আধ ঘন্টা কাটিয়ে ফেলেছি, সবচেয়ে মুশকিল হয় যখন তার সত্যি সত্যি একটা শারীরিক ব্যাধি আছে, তার সঙ্গে ওই ওই রকম একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার ফেনোমেনন আছে। যেমন ধরুন অ্যাজমা, আমরা জানি ও মাঝে মাঝে ভালো থাকে, মাঝে মাঝে ভোগে, কিন্তু অ্যাংজাইটি থাকলে সে রুগীরা হাইপার ভেন্টিলেট করে। হ্যাঁ, এই যে দীর্ঘ ছাড়া, এটা হচ্ছে কমনেস্ট সাইন অফ অ্যাংজাইটি, মাঝে মাঝেই লম্বা শ্বাস। আর আমরা জানি যে যদি কেউ হাইপার ভেন্টিলেট করে, যদি কেউ এরকম লম্বা শ্বাস নিতে থাকে ঘন ঘন, তার অ্যাজমা প্রেসিপিটেট করতে পারে। তো সেই জন্যে এইগুলোতে আরও এই যে চিকিৎসার সংকট কথাটা এই জন্যেই বলছি যে একবার একটা অ্যাংজাইটি হলো, হাইপার ভেন্টিলেট করলো, করে সেটা কমলো না, তার সত্যি সত্যি একটা অ্যাজমা অ্যাটাক হয়ে গেল। এইরকম সিকোয়েন্স অফ ইভেন্টস হয়, সেইগুলো আমাদেরকে খুব সমস্যায় ফেলে। আনসার্টেনিটি এবং অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং সোমাটাইজেশন যাকে বলি সাইকিয়াট্রিক ভাষায়, যে কোনো একটা মানসিক ব্যাধির শারীরিক প্রেজেন্টেশন, এগুলো এত বাড়ছে, এত বেশি, আমরা ছেলে মানুষ বয়সে আমার মনে হয় আমরা এত দেখতাম না, কিন্তু এখন বিরাট সমস্যা। তৃতীয় যেটা সমস্যা সেটা হচ্ছে বন্ধু বান্ধব, আগেকার দিনে ছিল, এখন ইন্টারনেট, কারোর যদি বুক ধরপড় করে কি মাথা ধরে, সে প্রথমে একটু গুগল সার্চ করে নেয় তো, এবং তারপরে সেখানে তো লেখা আছে যে যদি কারোর মাথা ধরে এবং বমি হয়, সেটা ব্রেন টিউমারের উপসর্গ হতে পারে, কিন্তু আরও অনেক কথা লেখা আছে, কিন্তু ওই টিউমারটাই ওর মাথায় ঢুকবে। হ্যাঁ, যে মাইগ্রেন হয়েছে 14 বছরের মেয়ে, তার মা 7 রাত্রি ঘুমোচ্ছে না, ধরেই নিয়েছে যে মেয়েটা গেল, হ্যাঁ ওর যা হওয়ার তাই হয়েছে। তো এই এই তৃতীয়, তারপরে হচ্ছে অফিস কলিগ, বন্ধু বান্ধব, একজন ভদ্রলোক এসছেন আমার কাছে, 3 সপ্তাহ ধরে একটা কাশি হচ্ছে, কিছুতেই কমছে না। তো এমন কিছু কাশি নয়, কাশিটা একেবারে কমেনি তা নয়, আমি তার মুখে শুনে যা বুঝছি যে একটু কমেছে, কিন্তু ঠিক পুরোপুরি রিলিফ হচ্ছে না, এবং ওনাকে দেখেই আমার মনে হচ্ছে যে উনি অযথা দুশ্চিন্তা করছেন, ঠিক অতটা কিছু ওনার অসুবিধে নেই। তো আমি বললাম যে আপনার ব্যাপারটি কী, বলুন তো, আপনি কি খুব কোনো কারণে ভয় পেয়েছেন? তখন ভদ্রলোক আসল কথাটা বললেন, বলে যা বলেছেন ডাক্তারবাবু, আমার এক অফিস কলিগ আছে, পরশু দিনে আমাকে কি বলে জানেন? আমি কি বলেছে, বলে আমি অফিসে কাশছিলুম, তো দু ঢোক জল খেলুম, কাশিটা একটু কমলো, আমাকে বললে কি যে আচ্ছা আপনার এই কাশিটা প্রায় দেখছি হচ্ছে, এর আওয়াজটা কিন্তু ভালো নয়, কাশিটার আওয়াজ। তো আমি ঘাবড়ে গেলাম, আমি বললাম কেন কি হলো, বলে আমার বিশ্বাসুরি এইরকমই কাশতেন, ডাক্তাররা তো কিছু ধরতে টরতে পাচ্ছিল না, তারপরে ধরা পড়লো ক্যান্সার, তখন আর কিছু করার নেই, সেই থেকে বুঝলেন। আমি তো এই কথাটা প্রথমে বললেই পারতেন যে ডাক্তার একটু বলে দিন যে আমার ঠিক ঠিক ক্যান্সার গজাচ্ছে কি গজাচ্ছে না। তো এই যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং ইন্টারনেট, এইটে কাউন্টারঅ্যাক্ট করার ক্ষমতা আপনাদের থাকতে পারে, আমাদের পক্ষে খুব মুশকিল। এছাড়া মাঝে মাঝে সত্যিকারের ভুল যে হয় না তা নয়, তাও হয়, অন্তত 2 ইনসিডেন্টস আমার এক্ষুনি মনে পড়ছে। আমি এখন হাউসটা রাত্রিবেলা 2:30-3টের সময় ভোর রাত্রিরে ওই আরজিকরের সামনে খালধারে দেখবেন কতগুলো ঝুপড়ি এখনও আছে, তখন আরও বেশি ছিল, সেই ঝুপড়ি থেকে এই 50-55 বছরের এক মহিলাকে এনে ভর্তি করেছে, বাড়ির লোক কেউ নেই সঙ্গে, রাত 2:30-3টে বাজে, ওই লোকগুলো তার পাড়া প্রতিবেশী ওই ঝুপড়িরই অন্য লোকজন এনে তাকে এমার্জেন্সিতে ফেলে দিয়েছিল, তারপরে এমার্জেন্সি ডাক্তার তাকে ভর্তি করে দিয়েছে, আমাকে ডাকা হয়েছে তাকে দেখার জন্য। আমি গিয়ে দেখি সেই মহিলা চিৎকার করছেন, ভীষণ ইরিটেবল, এক্সামিন করা দূরের কথা, হিস্ট্রি নেওয়া দূরের কথা, তার কাছে দাঁড়িয়ে গেলে চেঁচাচ্ছেন এবং চোখ বন্ধ করে পড়ে আছেন, চোখও খুলছেন না, আমি কিছুই বুঝিনি। সেই আমলে আমাদের হাতে সিরিডিক ট্র্যাঙ্কুলাইজার ওষুধও কিছু ছিল না, হ্যাঁ আমরা প্যারাডিহাইড বলে একটা ওষুধ ব্যবহার করতাম, সেটা একটা হরেশের ওষুধ, কিন্তু সেটা ছাড়া আমাদের হাতে কিছু ওষুধও ছিল না।
আমি কিছুই বুঝিনি, একটু ব্লাড প্রেশার বেশির দিকে। তাকে যাই হোক ওষুধপত্র দিয়ে তখনকার মতন এই প্যারালডিহাইড দিয়ে সে যেন মনে হলো একটুখানি শান্ত হলো। সেই পেশেন্টের সাবার এক নয় হেমারেজ ছিল, কিন্তু তখন আমার অভিজ্ঞতার অভাব এবং ওর সাবার এক নয় হেমারেজের যে টিপিক্যাল ফিচার্সগুলো হয় সেগুলো আমি ভালো করে দেখতেও পারিনি, আর দেখলেও অত তাড়াতাড়ি সেগুলো সাধারণত হয় না। তো পরের দিন সকালে অবশ্য তার ডায়াগনোসিস হলো। এইরকম আমি ইংল্যান্ড থাকতে ডিপ্রেশন, একটি মেয়ে অ্যাটেম্পটেড সুইসাইড, সে প্যারাসিটামল ওভারডোজ হয়ে আমাদের আন্ডারে ভর্তি হয়েছিল, তার কোনো ক্লিনিক্যাল এভিডেন্স কিছু ছিল না, কিন্তু প্রায় 15-20 দিন বাদে কোনো একটা কারণে রুটিন ব্লাড টেস্ট করতে গিয়ে ধরা পড়লো সি ইজ গ্রোসলি হাইপোথাইরয়েড। সেজন্যই ওর ডিপ্রেশনটা কাটছিল না, তাকে রিপ্লেসমেন্ট দেওয়া হলো, গ্র্যাজুয়ালি সি গট বেটার। তো ওই জন্যে ডাক্তার হিসেবে, চিকিৎসক হিসেবে আমাদের একটু অপূর্ণতা অনেক জায়গাতেই আছে, তাতে কোনো সন্দেহ নেই। তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের উপযুক্ত সাইকিয়াট্রিক ব্যাকগ্রাউন্ড নেই। সেই জন্যে আমার মনে হয় যে অ্যাসেসমেন্টে আমাদের ভুল হয়। আমাদের শেখানো হয় যে তুমি যখন রুগীর হিস্ট্রি নিচ্ছ, তুমি শুধু ওর শরীরের কষ্টটার কথাই শুনছ না, তুমি পেশেন্টকে অ্যাসেস করছ হিস পার্সোনালিটি। কেউ কেউ আছে তারা একটু ড্রামাটাইজ করে তাদের কষ্টগুলো, আবার কেউ কেউ আছে তারা একটু ইগনোর করার চেষ্টা করে, বাড়ির লোকেরা নিয়ে এসছে ডাক্তারও আসলে আমার কিছু হয়নি, এরকম টাইপ। আরেকটা টাইপ হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড এই প্রচণ্ড শ্বাসকষ্ট, অথচ আমার কিছু হচ্ছে না। আর সাইকিয়াট্রিস্টদের দেখানো নিয়ে যে একটা সোশ্যাল ট্যাবু, আপনি একজন সাইকিয়াট্রিস্ট দেখান এইটে বলতে সবসময় আমরা বাদবাদ করব, কেননা ও এই ডাক্তার বলছে আমার মাথা খারাপ হয়েছে। এই যে রিয়াকশন হয় আমেরিকাতে একজন সাইকিয়াট্রিস্ট, ওদের প্রায় রুটিন। আমাদের দেশে যেমন গুরুদের একটা আশ্রম আর গুরু আর তার মন্ত্র নেওয়া, এইটা যেমন একটা নেশা, আমেরিকাতে ওদের সকলেরই একটা সাইকিয়াট্রিস্ট আছে। সে কিছু দরকার হোক বা না হোক রুটিনলি যেমন দাঁত দেখাতে যায়, তেমনি তার সঙ্গে যায়, দুদিন রাত্রে ঘুম হয়নি। সেই জিনিসটা আমাদের দেশে এখনো আসেনি। কাজেই মানসিক রোগের শারীরিক প্রকাশ সেটা আমরা ধরতে ভুল করি, শারীরিক রোগের মানসিক প্রকাশ সেটা অ্যাসেসমেন্টেও আমাদের ভুল হয়। আর মাঝে মাঝে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় যে তার একটা সত্যিকারের শারীরিক অসুখ আছে, কিন্তু তার উপরে একটা ওভারল্যাপ আছে বিকজ অফ এ সাইকিয়াট্রিক প্রবলেম। সেই জিনিসগুলো আমাদের হাতে আমার মনে হয় খানিকটা ওই চিকিৎসা সংকট সৃষ্টি করে, এবং অনেকেই ওভার ট্রিটেড হয় এরকম, সেটা বুঝতে হয়তো আমাদের একটু সময় লেগেছে। 1-1.5 মাস বাদে আমার মনে হলো যে না, একে এই আর ওষুধ বাড়ানো বা আরও এইটার চিকিৎসা করা উচিত হবে না। আমি আমাকে রোজ লাইব্রেরিতে যেতে হয়, আমার এখানে গবেষণা কাজ সব বন্ধ হয়ে যাবে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে আমার কোনো উৎসাহ নেই। আমার প্রভিন্সিয়াল গ্রেডে মাইনে নিতে আমার কোনো আপত্তি নেই, আমাকে প্রভিন্সিয়াল গ্রেডিং মাইনে দিয়ে তোমরা দয়া করে আমাকে প্রেসিডেন্সি কলেজেই রেখে দাও। সেই সময় যিনি শিক্ষা অধিকর্তা ছিলেন, সদাচামদার মানুষ, তিনি ওর দরখাস্ততে লিখেছিলেন যে কোনো কোনো কর্মচারীর ওপরে সর্বজনীন আইন প্রয়োগ করা উচিত হবে না। তো আমাদের বিদেশি শাসকদের যে কাণ্ডজ্ঞান ছিল, আমাদের শাসকদের অনেক সময় সেইটা থাকে না। সেই কারণেই ওই ডক্টর নন্দী সম্পর্কেও আমাদের একই কথা মনে হয় যে আরও কিছু আমাদের পাওয়ার ছিল ওনার কাছে, সেইটা ঠিক সেই অবস্থাটা আমরা তৈরি করতে পারি। ধন্যবাদ এবং নমস্কার আমার ডাক্তার। আপনি খুব সুন্দর একটা লেকচার আমাদের সামনে উপস্থাপন করলেন যে একদিকে মানসিক সমস্যা, একদিকে শারীরিক সমস্যা, এবং দুটো ওতপ্রোতভাবে জড়িত, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা যেমন সাইকিয়াট্রিস্টরা সব কিছু ভেবে নিই মানসিক, শরীরের ব্যাপারটা গৌণ। আবার উল্টো দিক থেকে শরীরের যারা চিকিৎসক পড়াশুনো করেছেন, পোস্ট গ্রাজুয়েশন করেছেন মেডিসিনেও, যা আপনি বললেন,
তো সেখানে আমি একটা কথা বলবো যে এই গ্যাস্ট্রোএন্টেরোলজিক্যাল যে সমস্যাগুলো এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক ইনভেস্টিগেশনগুলো হয় যেটা আমি আপনি বললেন সোমাটাইজেশন ডিসঅর্ডার এবং কমনলি আমরা আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে বাংলাদেশের অনেক পেশেন্ট আসে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশের যারা আছে অনেক ক্ষেত্রে আমার অভিজ্ঞতা দেখি আমি বিভিন্ন প্রাইভেট হাসপাতালে কাজ করি বাংলাদেশের পেশেন্ট মানেই সোমাটাইজেশন ডিসঅর্ডার এবং সেটা দেখছি সেটা র্যাম্পেন্ট এটা যেন আপনি যেটা বললেন এখন যেন সমস্যাগুলো আরও বাড়ছে যে নানা রকম ইনভেস্টিগেশন হচ্ছে এভরিথিং ইজ নেগেটিভ কিন্তু অনেক পরে সেটা আবিষ্কৃত হলো দু একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে আপনার ঘুমটা কেমন হয় আপনার খিদে কেমন আপনার কাজ করার এনার্জি কেমন সবই তখন সে পজিটিভ উত্তর দিচ্ছে ডিপ্রেশন আন্ডারলাইন ডিপ্রেশন এবং সেখানে সোমাটাইজেশন ডিসঅর্ডার আমরা ডায়াগনোসিস করে একটা ছোটোখাটো একটা অ্যান্টি ডিপ্রেশন দিলাম সে এসএসআরআই বলুন বা একটা অ্যাডিকটিভ টিসিই দিলাম একটা মিরাকুলাস রেজাল্ট এবং সে অল্প দিনের মধ্যেই একটা আরোগ্য লাভ করবে এ প্রসঙ্গে যদি আপনি কিছু বলেন এবং আরেকটা যেটা আপনি বললেন যে মাইগ্রেন এবং এই যে মাইগ্রেনের যে সমস্যা খুব কমনলি আমরা পাই যে টেনশন হেডেক মাইগ্রেন আমরা কটা খাচ্ছি এটা একটা ভাস্কুলার ফেনোমেনা এটা হেডেক মানেই ধরে নিচ্ছে এটা যেন মাইগ্রেন সেটা কিন্তু অবশ্য মিসডায়াগনোসিস হয় এবং সেটা অনেক ক্ষেত্রে টেনশন হেডেক তার চিকিৎসা সাইকোলজিক্যাল এবং কিছুটা অল্প মাত্রা অ্যান্টিডিপ্রেসিভ অ্যান্টিঅ্যাংজাইটি ওষুধ দিলে দেখা যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে তো আপনার আমার ছাত্ররা রয়েছে আপনি যদি একটু অবতারণ করেন আপনি ওষুধ খেয়ে পেটের যা সমস্যা আপনার ওষুধ খেয়ে কিছু হবে না আর দিস ইজ রিলেটেড টু ইয়োর লাইফস্টাইল ইয়োর পার্সোনালিটি আপনার সিচুয়েশনাল ডিফিকাল্টি যেগুলো যার মধ্যে দিয়ে যাচ্ছেন ওরা ডাক্তারদের কাছে আসে মেনলি ভয় পেয়ে ওয়ান্স ইউ ক্যান কনভিন্স দেম দ্যাট দ্যার ইজ নো অর্গ্যানিক ডিজিজ হ্যাঁ তাহলে অনেক সময় ওষুধ ছাড়াও কাজ হয় আরেকটা অসুবিধা হয় কি ওই রোগীগুলো দে ডোন্ট গো টু দ্য সেম ডক্টর ওই ওরা রোজ ডাক্তার পাল্টায় হ্যাঁ তার কারণ আজকে আমার কাছে এলো আমি ধমকে বার করে দিলুম কালকে আপনার কাছে গেল পরশু আরেকজনের কাছে গেল তারপরের দিন আমি বললুম দেখুন আপনার কিছু হয়নি কেন মিছি মিছি ডাক্তারের পেছনে ঘুরছেন সে লোকটা হিজ নট হ্যাপি আরে কী ব্যাপার আমার এত কষ্ট হচ্ছে আর ডাক্তার বলে কিনা আমার কিছু হয়নি হ্যাঁ তো এই যে জিনিসটা এইটা ওকে কনভিন্স করা যে আপনার কষ্টগুলো আসলে শরীরের যন্ত্রপাতি সব ঠিকই আছে আসলে আপনার এই যে মানসিক উদ্বেগ দুশ্চিন্তা ডিপ্রেশন হোয়াটএভার এগুলোর সঙ্গে রিলেটেড এক্সপ্লেন করে দিলে একটু উপকার হয় প্রোভাইডেড ইউ ক্যান কনভিন্স দেম এখন তা নইলে ওষুধ তো আপনাদের হাতে আছে এই এই লোকগুলো আপনি হয়তো বললেন ওকে যে তোমার এই ডিপ্রেশন এটা এই ওষুধ খাও কমবে ওদের পার্সোনালিটিতেই ওই 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 ভরসাটা নেই ও বলছে ডাক্তারবাবু বললেন বটে কিন্তু আমার তো এই হচ্ছে তাই হচ্ছে এগুলো আমার মনে হয় সময় আমাদের ডাক্তারদের যেটা বিপদ সেটা হচ্ছে এই রোগীগুলো সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমার কাছ থেকে সময় টু স্পেন্ড টাইম উইথ দেম এই সময়ের অভাব আমাদের এখানেও আছে আর বাংলাদেশে ওরা যারা আসে ওদের অবস্থা আরও খারাপ হ্যাঁ মানে এত রোগী দেখে ডাক্তাররা যে সময় দিলেই কিন্তু কাজটা হয় আসলে হ্যাঁ কিন্তু এই যে বললাম না যে একটা লোক আমাকে একই প্রশ্ন চারবার করছে আমি বিরক্ত হচ্ছি বলে কী রে বাবা এই পাগলের পাল্লায় পড়া গেছে একই কথা কতবার একে বোঝাবো কিন্তু আমি যখন তাকে একটু মাথা ঠান্ডা করে বলছি যে আপনার ঠিক অসুবিধেটা কোথায় আপনার তখন সে বলছে আমার বন্ধু সম্প্রতি লাং ক্যান্সার হয়ে মারা গেছে হ্যাঁ আমি ভয় পাচ্ছি দ্যাট মোমেন্ট হি কামস আউট উইথ দ্যাট এক্সপ্লানেশন আর আমি তাকে বলতে পারি যে না আপনার তো এত পরীক্ষা হয়েছে আমার কাছে আর কি নতুন পরীক্ষা কেন করাবেন হ্যাঁ তারপরে একটু আমাদের আর সকলেরই তো ওই ফিলসফি আমাদের সবার ট্রেনিং থাকা দরকার আপনারা জানেন কি না জানি না পৃথিবীর অনেক ইউনিভার্সিটিতে এখন মেডিকেল স্টুডেন্টদের হিউম্যানিটিস পড়াতে বলছে হ্যাঁ বলছে যে তাহলে তাদের রোগীদের সঙ্গে কথা বলতে সুবিধা হয়
যুক্তিটা হচ্ছে এরকম যে আমরা যারা ডাক্তারি পড়ছি এখন যারা মেডিকেল স্টুডেন্ট ওরা এই সবই মিডল ক্লাস আপার মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসছে, তার কারণ যে ধরনের কোচিং ক্লাস আর ট্রেনিং আর এইসব দরকার হয় ওই নিট পরীক্ষায় ভালো র্যাঙ্ক করার জন্যে সেটা গ্রামের ছেলে গরিব লোক তাদের পক্ষে অসম্ভব। কোনো একটি মেধাবী ছেলে হয়তো খুব পেরে গেল, কিন্তু মোস্টলি যদি আমরা একটা সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড দেখি মেডিকেল স্টুডেন্টদের, দে আর মোস্টলি মিডল ক্লাস আপার মিডল ক্লাস। কিন্তু যেদিন সে ডাক্তার হচ্ছে আউটডোরে বসলে তার কিন্তু জনমজুর ঘুঁটেওয়ালা রিক্সাওয়ালা আর ইউনিভার্সিটি প্রফেসর ফিজিক্সের ডক্টরেট সব রুগী তার কাছে আসছে, এবং এই এদের জীবন বোঝা এদের কাছে অসম্ভব, কেন সে তো কখনো ওই সিচুয়েশনে এক্সপোজড হয়নি। সেই জন্যে যারা বলছেন যে হিউম্যানিটিস ঢোকাতে হবে তারা বলছেন ওরা যদি লিটারেচার পড়ে তাহলে ডিফারেন্ট লাইফ সিচুয়েশনস সে তারা এক্সপোজড হবে, এবং তাদের ওই ওই ধরনের এক্সপোজার হলে কি সিচুয়েশনে লোকে কীরকমভাবে রিয়্যাক্ট করে এ সম্পর্কে একটা ধারণা হয়। এই যে SSRI খাচ্ছে সব রুগীগুলো এদের অনেকেরই কাইন্ড উপকার হচ্ছে নিশ্চয়ই, কেননা অ্যান্টিডিপ্রেসিভ খাচ্ছে খানিকটা পরিবর্তন হচ্ছে, কিন্তু আসল যেটা দরকার আর আমাদের যারা আমরা শরীরের ব্যাধি চিকিৎসা করি আরেক বিপদ হয়েছে সেটা হচ্ছে আমি একজন কার্ডিওলজিস্ট, আমার কাছে এসে কেউ একজন বলেছে যে বুকটা চিনচিন করছে তিন দিন ধরে, এখন এই লোকটার যদি পরশুদিন একটা সত্যি সত্যি হার্ট অ্যাটাক হয় তাহলে লোকে আমায় বদনাম করবে, বিকজ ইটস মাই নেক দ্যাট ইজ অন দ্য চপিং ব্লক। কাজী বিফোর আই লিভ হিম আই মাস্ট মেক শিওর দ্যাট আই এম নট মিসিং এনিথিং। কাজেই হচ্ছে কি রিপিট ইনভেস্টিগেশন, ওর ক্রমশ ফাইলটা মোটা হচ্ছে। উনি বললেন না বাংলাদেশ থেকে রুগী ওরা এত মোটা তিনটে ফাইল নিয়ে আসে, ওদের দেখলে আমারই প্যালপিটেশন হয় যে এইবারে এইগুলোকে আমাকে বসে বসে দেখতে হবে। আগে আমাদের যে ধরনের ধারণা ছিল যে হয় একটি শারীরিক অসুখ কিংবা মানসিক অসুখ, ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে শারীরিক এবং মানসিক দুয়েরই মিশ্রণ বেশিরভাগ রোগীর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। যেমন ধরা যাক একটি অল্প বয়সী মহিলা, তিনি এসছেন হাইপার ভেন্টিলেশন নিয়ে। এখন এই যে হাইপার ভেন্টিলেশন এরা কেস মেডিসিন থেকে পাঠিয়ে দিল যে এটা মানসিক কারণে হচ্ছে, কিন্তু দেখা যায় যে তারপর তাকে ওষুধপত্র দিয়েও সেগুলো কমে না, এবং তখন আমরা করি দুশ্চিন্তা, তাকে অনেক রকমের পালমোনোলজিক্যাল টেস্ট ইত্যাদি করতে দিই এবং একটা বিভ্রান্তি শুরু হয়। না সে সাইকিয়াট্রি ওষুধে সে ভালো হয়, না তার পালমোনোলজি পরীক্ষাও ঠিক ফল দেয় না, কিংবা ধরা যায় ঘুমের অসুবিধে নিয়ে এসছে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়তো ধরতে পারি না, এবং তখন আমরা ভাবি যে কী করবো মেডিসিন ডিপার্টমেন্টে পাঠিয়ে দিই বা অন্য করে। এই সব ক্ষেত্রে এই যে কোমরবিডিটি যে গুরুত্ব সেটা আপনি কীরকমভাবে কী বোধ করছেন সে বিষয়ে? খুব ভালো হয় যদি দুজনে একসঙ্গে রুগী দেখা যায়, আমাদের দেশে কোথাও সেরকম ব্যবস্থা আছে কিনা জানি না, এরকম যদি করা যায় যে এই ধরনের রুগীদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে একটা ক্লিনিকে তারা আসবে যেখানে দুজনে একসঙ্গে রুগী দেখবে, মানে একজন সাইকিয়াট্রিস্ট এবং একজন চেস্ট ফিজিশিয়ান, কেন এই রুগীগুলো যাদের কথা আপনি বলছেন এদের একটু মাইল্ড ফিজিক্যাল ইলনেস আছে, তার উপরে ওর অ্যাংজাইটি বা যার কারণেই হোক ওই কোমরবিডিটি হিসেবে আছে, সেই জন্যেই কোনো একটা পার্টিকুলার চিকিৎসায় ও ঠিক ভালো হবে না, ওর দুরকমই দরকার হবে। কিন্তু আমরা ওইটা সবসময় ঠিক ধরতে পারি না যে সামবডি ক্যান হ্যাভ বোথ শরীরের এবং মনের রোগ একই সঙ্গে, এবং আইডিয়ালি আমার মনে হয় এগুলো ওই দুজন একসঙ্গে রুগী দেখে যদি মুখোমুখি কথা বলা যায়